চলে যাবে। পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু হচ্ছে। পতাকা উত্তোলন করছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক সম্মানীয় স্মরণীয় আওলাদের আল্লামা বাইজির আহমেদ সাহেব। পতাকোত্তোলন করলেন আওলাদে আল্লামা বাইজিদ আহমেদ সাহেব, উত্তর চব্বিশ পরগনার জেলার সম্পাদক। এবার আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পতাকা উত্তোলন শুরু করছে আমাদের সকলের সম্মানীয় মাননীয় মোহাম্মদ মাওলানা আব্দুল রশিদ সাহেব, হালুয়া ব্লক সভাপতি। আমাদের সাংগঠনিক পতাকা উত্তোলন করছে বাংলার যুব সমাজের আইকন আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। আমাদের মাঝে আমার একজন ভাইকে আমরা পেয়েছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এই রক্তার্পণ শিবিরে উপস্থিত হয়েছে। আমার ভাই জানের নামটা আমি জেনে নেব, গোপাল চন্দ্র পাল। গোপাল চন্দ্র পাল, আপনি বলুন যে আপনি এই ফুটুয়া শরীফ পাহাড়ে সুন্নাতুল জামাত সংগঠনের রক্ত দিয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। আপনার শরীরে কি কোনো সমস্যা হচ্ছে? আপনি এই কি প্রথম না দ্বিতীয়বার? আলহামদুলিল্লাহ, তার আগে পেয়ে আজকে দেখি যে আজকে বিচার হয়ে গিয়ে সম্প্রীতি কাকে বলে আলহামদুলিল্লাহ। আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা একটু শুরু করব। আমাদের মাঝে সত্যিকারে বলতে গেলে একটি চাঁদের ভাগ, সেই চাঁদের ভাগ থেকে আমি একটু বাজে না দিয়ে পাচ্ছি না, যার ফলে সকলকে একটি করে বলেছি, সকলকে কাছে পেয়েছি, সকলকে হৃদয়ের মাঝে একই সাথে যুক্ত হওয়ার জন্য এই আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। জগৎপুর বিদ্যা ময়দানে ময়দানে